প্রথমেই জানাই সকলকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। রিজওয়ান সবে ঘুম থেকে উঠেছে আর আমার ল্যান্ডলেডির মেয়ে দুটো এসেছে রিজওয়ানকে রাখি পড়াতে। তো আমার কোনো প্রিপারেশনস নেওয়া ছিল না, আমি জানতাম না। তো রিজওয়ানকে রেডি করে ওকে হাইচেয়ারে বসিয়ে দিয়েছি। হাইচেয়ারে না বসালে ও বসবেও না, ওকে কেউ রাখি পড়াতেও পারবে না। ওর তো অত বোঝার বয়স হয়নি, তবে এই ভিডিওটা বা ব্লগটা পরে দেখলে ওর হয়তো ভালো লাগবে। এটা আমার ল্যান্ডলেডির বড় মেয়ে, এর নাম হিরভা। এরপরে আসবে ওর ছোটো বোন দিয়া। এরা দুজন রাখি পরিয়ে নেবে। বিকেলেও আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে। রিজের আব্বুর অফিসের কলিগ বলতে পারেন, বা আমাদের এখানে একমাত্র বাঙালি বন্ধু বলতে পারেন। ওর একটি মেয়ে আছে রাহি, ও আসবে রিজভানকে বিকেলে রাখি পড়াতে। তারপরে আমাদের একটু প্ল্যান আছে বাইরের দিকে বেরোনোর। এখনও শিওর হয়নি কোথায় যাব, দেখা যাক কোথায় যাই। আপনারাও ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা রিজের ফার্স্ট রাখি ছিল, এর আগে কেউ ওকে রাখি পড়ায়নি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু রিজওয়ানের এখনও বোঝার বয়স হয়নি, তাই ওর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। তো এখন বিকেল হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। ও ওয়েট করছে রাহি দিদির জন্য। রাহিরা আসবে, ও রাখি পড়াবে, তারপর আমরা একটু বেরোবো। এবার হাসিটা খুলে ওই যে কি আব্বু, হ্যাঁ দিদিকে থ্যাংক ইউ বলো। আমি ভিডিও করছি, তুমি ফটো তুলো তো। Bye bye.
সবাই অফিস থেকে ফিরে বাড়ি থেকে বেরোতে বেরোতেই প্রায় 8টা ক্রস করে গিয়েছিল। তো দূরে কোথাও যাওয়া হলো না। তো আমাদের কাছাকাছি স্বামীনারায়ণ মন্দির আছে, তো ওখানে অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, খুব সুন্দর শুনেছি, তো ওখানেই আজকে গেলাম। সত্যিই খুব সুন্দর, কিন্তু আমরা এতটাই লেট করে পৌঁছেছি যে আমাদের পুরোটা ঘুরে দেখার আর সময় হয়নি, কারণ ওটা 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আজকে মোটামুটি যতটা ভিডিও করতে পেরেছি ততটা আপনাদের দেখাচ্ছি। অন্য একদিন সকালবেলা যাব, সেদিন আপনাকে সুন্দর করে পুরোটা দেখাবো। অত বড় পরিষ্কার একটা খোলা জায়গা পেয়ে রিজওয়ানের তো মাথায় ঠিক নেই, খালি একটা বলের অভাব ছিল ওখানে। নিজের কিছু প্রিয় মানুষদের উপস্থিতি আর এই রকম একটা জায়গা যে কোনো একটা বিকেলকে সুন্দর করে তোলার জন্য যথেষ্ট। ওখান থেকে বেরিয়ে আমরা স্বামীনারায়ণ মন্দিরেরই ফুড কোর্টে খেতে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা কমপ্লিটলি ভেজ, কিন্তু এখানকার খাবার যে কোনো নন ভেজকে হার মানায়।
সবার সাথে খুব হই হুল্লোড় করে রিজওয়ানের প্রথম রাখি খুব ভালো কাটলো। আপনাদের রাখি কি পূর্ণিমা কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই অবশ্যই করুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি অন্য ব্লগে, ততদিনের জন্য ভালো থাকুন, টাটা।